Hello viewers, last অর্থাৎ part 1 এর মধ্যে কার্বন ডাই অক্সাইড পরিবহনটা দেখাচ্ছিলাম তো যাই হোক একটা পর্যায়ে গিয়ে বলেছিলাম যে part 2 তে তোমরা দেখে নিও আসলে বাইকার্বনেট খুবই একটু ভাস্ট এবং একটু বেশি করে তোমরা মনোযোগ দিতে হবে যদি ভালোভাবে বুঝতে চাও তো আশা করি তোমরা এই লেকচারটা অর্থাৎ আমার part 1টা ভালোভাবে দেখে আয়ত্ত করে তারপর এটা দেখতে এসেছো হ্যাঁ তাহলে তোমরা দেখো আচ্ছা বলেছিলাম যে বাইকার্বনেট রূপে পরিবহন বাইকার্বনেট রূপে রূপে জাস্ট খেয়াল করো আমি একটা লোহিত রক্তকণিকে আঁকে আনি বড় করে আঁকি এই বিশাল লোহিত রক্তকণিকা জায়ান্ট লোহিত রক্তকণিকা যাই হোক রক্তে এবার ধরো লোহিত রক্তকণিকার ভিতরে এবার কার্বন ডাইঅক্সাইডটা প্রবেশ করলো কার্বন ডাইঅক্সাইড এবার লোহিত রক্তকণিকায় প্রবেশ করে আমরা জানি লোহিত রক্তকণিকাতে পানি আছে আছে তো এই পানির সাথে কার্বন ডাইঅক্সাইডটা সংযুক্ত হয়ে কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমের মাধ্যমে সে তৈরি করলো কার্বনিক অ্যাসিড তৈরি করলো হ্যাঁ তো কার্বনিক অ্যাসিড তৈরি হওয়ার পর এটা বিভাজিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট আয়ন তৈরি করে হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট আবারও বলি কার্বন ডাইঅক্সাইডটা রক্তে এসে লোহিত রক্তকণিকায় ঢুকলো এটা হচ্ছে আরেকটা ফর্ম বলছিলাম বাইকার্বনেট ফর্ম পানির সাথে বিক্রিয়া করে সে কার্বনিক অ্যাসিড তৈরি করলো তো কার্বনিক অ্যাসিড ভেঙে হাইড্রোজেন এবং বাইকার্বনেট তৈরি করলো তাই না তো পরে কি করে এই বাইকার্বনেটটা এই বাইকার্বনেটটা লোহিত রক্তকণিকা থেকে বের হয়ে রক্ত রসে চলে আসে আবারও বলি লোহিত রক্তকণিকা রক্ত থেকে না লোহিত রক্তকণিকা থেকে বের হয়ে রক্ত রসে চলে আসে এখন বাইকার্বনেট তো একটা নেগেটিভ আয়ন তাই না এই নেগেটিভ আয়ন যদি লোহিত রক্তকণিকার ভিতর থেকে ক্রমান্বয়ে বের হয়ে রক্ত রসে চলে আসে লোহিত রক্তকণিকার ভিতরে নেগেটিভ চার্জের ঘাটতি দেখা দেবে না তো এই ঘাটতিটা পূরণ করার জন্য রক্ত রস থেকে ক্লোরাইড আয়ন লোহিত রক্তকণিকার ভিতরে ঢুকে ক্লোরাইড আয়ন ঢুকে যায় আবার অপরদিকে আমাদের যে হাইড্রোজেন বাবা ছিল তাই না হাইড্রোজেন বাবা এই হাইড্রোজেন কি করে আমাদের লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে অ্যাসিডিক হিমোগ্লোবিন তৈরি করে এই হাইড্রোজেন আয়নটা হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে অ্যাসিডিক হিমোগ্লোবিন তৈরি করে আমি আবার কার্বন ডাইঅক্সাইড লোহিত রক্তকণিকায় ঢোকার পর পানির সাথে কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমের মাধ্যমে কার্বনিক অ্যাসিড তৈরি করলো এটা হলো হাইড্রোজেন এবং বাইকার্বনেট এই হাইড্রোজেন আয়ন হিমোগ্লোবিনের সাথে অ্যাসিডিক হিমোগ্লোবিন তৈরি করলো আর এই বাইকার্বনেট যেহেতু নেগেটিভ আয়ন তার মানে হচ্ছে সে ক্লোরাইড আয়নের এক্সচেঞ্জে সে লোহিত রক্তকণিকা থেকে বের হয়ে যায় তো যখন এই বাইকার্বনেটটা রক্ত রসে চলে আসলো এখন রক্ত রসে বাইকার্বনেট কিন্তু এখন লোহিত রক্তকণিকার ভিতরে নাই এখন বাইকার্বনেট চলে আসছে রক্ত রসে সে রক্ত রসে বেশি থাকে সোডিয়াম আয়ন আমরা জানি রক্ত রসে বেশি থাকে সোডিয়াম আয়ন এই সোডিয়াম আয়নের সাথে মিলে সোডিয়াম বাইকার্বনেট তৈরি করে ফেলে NaHCO3 সে সোডিয়াম আয়নের সাথে মিলে সোডিয়াম বাইকার্বনেট তৈরি করে ফেলল ঠিক আছে তো এই সোডিয়াম বাইকার্বনেট রূপে বা এই সোডিয়াম বাইকার্বনেট ফর্মে সে রক্তে রক্তে বাহিত হয়ে 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 কোথায় যায় অ্যালভিওলাসে যায় আমাদের অ্যালভিওলাসে ওই কোষিক জালিকায় সে যায় মানে হচ্ছে ধরো আমাদের যেটা অ্যালভিওলাস তো ওই অ্যালভিওলাসের কোষিক জালিকায় সে যায় বাহিত হয়ে হয়ে সোডিয়াম বাইকার্বনেট ক্লিয়ার আর যেই কিছু বাইকার্বনেট লোহিত রক্তকণিকা থেকে বের হতে পারলো না তারা লোহিত রক্তকণিকার ভিতরে আমরা জানি বেশি থাকে পটাশিয়াম আয়ন তার সাথে ওই বাইকার্বনেট সংযুক্ত হয়ে পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করে পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করে তার মানে হচ্ছে গিয়ে যে বাইকার্বনেটটা উৎপন্ন হলো ওই বাইকার্বনেটটা যেটা ক্লোরাইড আয়নের সাথে এক্সচেঞ্জ হয়ে রক্ত রসে আসলো সেই সোডিয়ামের সাথে মিলে রক্ত রসে সোডিয়াম বাইকার্বনেট পরিবাহিত হয় আর যতটুক বাইকার্বনেট লোহিত রক্তকণিকা থেকে বের হইতে পারলো না ওইটা লোহিত রক্তকণিকার ভিতরে পটাশিয়াম আয়নের সাথে মিলে পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করে
আবার ওইদিকে অ্যাসিডিক হিমোগ্লোবিন তৈরি হয়ে আছে। এটা হচ্ছে গিয়ে নর্মাল আমাদের রক্তনালীর ভিতরেই হচ্ছে। কোথায়? এটা হচ্ছে গিয়ে মনে রাখবা আমাদের টিস্যু লেভেলে বা আমাদের শরীরের সবগুলো কোষে, এগুলো হচ্ছে গিয়ে টিস্যু লেভেল। আমরা বলি এটাকে টিস্যু লেভেল বা কোষ লেভেল, সেলুলার লেভেল, টিস্যু লেভেল। এখন এই অবস্থায় সোডিয়াম বাইকার্বনেট রূপে আর হিস্টিডিন হিমোগ্লোবিন রূপে এবং ভিতরে তো ক্লোরাইড বাহির থেকে ঢুকলো, এই অবস্থায় সে আমাদের অ্যালভিওলাসে গেলো। হ্যাঁ, এখন অ্যালভিওলাসে যাওয়ার পর ওই অ্যালভিওলাসের রক্তনালীতে কি ঘটে ওইটা একটু আবার সুন্দর করে নতুন করে আঁকা যাক। যদি তোমাদের একবারে পুরোটা বুঝতে কিছুটা সমস্যা হয়, তোমরা আরেকবার ভালো করে একটু খেয়াল করে মনোযোগ দিয়ে দেখবা, ইনশাআল্লাহ সহজ, খুব বেশি কঠিন না। এবার অ্যালভিওলাস মানে ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে একটা অ্যালভিওলাস, এটা হচ্ছে অ্যালভিওলাসের কোষীয় জালিকা মানে ছোট রক্তনালী। ওই রক্তনালীর ভিতরে রক্ত কি হয় আমি এটা দেখাবো। এখন ওইখানে ধরো একটা আরবিসি আছে, এটা আমি বড় করে এঁকে দেখাচ্ছি। হ্যাঁ, এই হলো আরবিসি। তো এখানে কি অবস্থা ছিল? এখন এখানে তৈরি হয়েছিল আগে থেকে অ্যাসিডিক হিমোগ্লোবিন, তাই না? অ্যাসিডিক হিমোগ্লোবিন রক্তরসে এখন সোডিয়াম বাইকার্বনেট রূপে পরিবাহিত হয়েছিল। এবার কি হয় দেখো, খুব মনোযোগ দিয়ে দেখো, সোডিয়াম বাইকার্বনেট ভেঙে তৈরি হয় সোডিয়াম আয়ন এবং বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট ভেঙে তৈরি হয় সোডিয়াম আয়ন এবং বাইকার্বনেট আয়ন। এই বাইকার্বনেট আবার লোহিত রক্তকণিকার ভিতরে চলে আসে। এখন দেখো, রক্তরস থেকে বাইকার্বনেট বাহিত হয়ে লোহিত রক্তকণিকার ভিতরে আসলো, তার মানে লোহিত রক্তকণিকার ভিতর থেকে আবার ক্লোরাইড আয়ন, ওই যেটা আগে ঢুকছিল ওইটা আবার বের হয়ে যায়। ক্লোরাইড আয়ন কি হয় তখন? লোহিত রক্তকণিকার ভিতর থেকে বের হয়ে যায়। এবং লোহিত রক্তকণিকা যখন বাইকার্বনেট ঢুকলো, তারপরে কি হয়? স্বভাবতই বলছিলাম অ্যালভিওলাসের কোষীয় জালিকা, তাই না? তার মানে এখানে কিছু একটা এক্সেপশনালিটি ঘটে। হ্যাঁ, কি এক্সেপশনালিটি? এই অ্যালভিওলাস থেকে অক্সিজেনটা যখন রক্তে প্রবেশ করে, এই অক্সিজেনের কারণে, তোমরা পরে আরো বড় গেলে আরো ডিটেল জানতে পারবা, এই অক্সিজেনের কারণে এই অ্যাসিডিক হিমোগ্লোবিনটা ভেঙে আবার এইচ প্লাস এবং হিমোগ্লোবিন তৈরি হয়। এই হাইড্রোজেন আয়ন এই বাইকার্বনেটের সাথে মিলে কার্বনিক অ্যাসিড তৈরি হয়। বোঝার চেষ্টা করো, আরেকবার একটু বলি, সোডিয়াম বাইকার্বনেট রক্তরসে ভাঙলো, ভাঙে সোডিয়াম আয়ন এবং বাইকার্বনেট। এই বাইকার্বনেটটা ক্লোরাইড আয়নের এক্সচেঞ্জে লোহিত রক্তকণিকার ভিতরে ঢুকলো। আবার এদিক দিয়ে অক্সিজেনের কারণে অ্যাসিডিক হিমোগ্লোবিন ভেঙে হাইড্রোজেন আয়ন এবং হিমোগ্লোবিন। এই হাইড্রোজেন আয়ন বাইকার্বনেটের সাথে মিলে কার্বনিক অ্যাসিড তৈরি করলো। হ্যাঁ, এই কার্বনিক অ্যাসিড কি হয়? এই কার্বনিক অ্যাসিড H2CO3 সেম ভাবে কার্বনিক অ্যানহাইড্রোজ এনজাইমের মাধ্যমে ভেঙে ওয়াটার এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এই কার্বনিক অ্যাসিড কার্বনিক অ্যানহাইড্রোজ এনজাইমের মাধ্যমে আবার ভাঙে, যেহেতু এনজাইম দিয়ে ভাঙতেছে এখন আর এইচ প্লাস এবং বাইকার্বনেট মাইনাস না, যেহেতু এনজাইম দিয়ে ভাঙতেছে এখন পানি এবং কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইডটা রক্ত হতে অ্যালভিওলাস দিয়ে বের হয়ে যায়। রক্ত হতে অ্যালভিওলাস অ্যালভিওলাস হয়ে ব্রঙ্কাই, ব্রঙ্কিয়াল, ট্রাকিয়া, এখান থেকে আস্তে আস্তে পশ্চাৎ নাসারন্ধ্র, সম্মুখ নাসারন্ধ্র হয়ে বের হয়ে যায়, তাই না? তো যাই হোক, এই ছিল হচ্ছে গিয়ে বাইকার্বনেট ফর্মে কার্বন ডাইঅক্সাইডের পরিবহন। তো এই বাইকার্বনেট রূপে প্রায় 67%, মানে আমি বলতে পারি মোর দেন 65% কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয় ইন দ্য ফর্ম অফ বাইকার্বনেট। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের লাগবে। তো আমি তিনটা ফর্ম পেলাম, একটা হচ্ছে দ্রবীভূত ফর্ম, আরেকটা হচ্ছে কার্বামিন কম্পাউন্ডস, আরেকটা হচ্ছে বাইকার্বনেট। যদি একবারে পুরোপুরি না বুঝো, আবার দেখো, ভালোভাবে দেখো, ইনশাআল্লাহ বুঝে যাবে, যায় খুবই সহজ। তো এই ছিল হচ্ছে গিয়ে গ্যাসীয় পরিবহন, গ্যাসীয় ব্যাপন এবং হচ্ছে গিয়ে কীভাবে গ্যাসগুলো এক্সচেঞ্জ হয় আর কি।
তো বেসিক অনার্স স্কুলের সাথে থাকবা, ভিডিওগুলো দেখতে থাকো, ইনশাআল্লাহ আমরা রেগুলার আমাদের ভিডিও আপলোড দিয়ে যাবো এবং আমাদের চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করবে ইনশাআল্লাহ, অনেক ভালো কিছু তোমাদের দিতে পারবো এই আশায় চ্যানেলটা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। তোমরা থাকবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের প্রত্যেকটা ভিডিও ইনশাআল্লাহ তোমাদের হেল্প করবে। আল্লাহ হাফেজ।